প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমরা তোমাদের আজকের ক্লাসে ত্রিকোণমিতি ক্লাসটি শুরু করতে যাচ্ছি তোমরা যারা লাইনে আসো তারা আমাদের ক্লাসে জয়েন করো আমরা তোমাদের যে ক্লাসটি আজকে যেট করাবো সেই ক্লাসটি আমি এখন স্ক্রিনে আনছি দেখো আমাদের ক্লাসটি হচ্ছে যে ত্রিকোণমিতিক ফাংশনের উপরে আমাদের কথা যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা হেডফোন লাগিয়ে নিবা আমাদের আজকের এই যে সপ্তম চ্যাপ্টারটি আমরা পড়াবো এই চ্যাপ্টারটি হচ্ছে ত্রিকোণমিত্রিক ফাংশন ও ত্রিকোণমিত্রিক সমীকরণ ত্রিকোণমিত্রিক ফাংশন কয়টি আছে তোমরা সেটা জানো ত্রিকোণমিত্রিক ফাংশন হচ্ছে ছয়টি যেমন সাইন এক্স কজেক্স এক্স কোশেক এক্স

আমরা ত্রিকোনিক ফাংশনের উপরে যেহেতু ক্লাসটা এটা আসলে এই যদি আমরা যদি ইয়েতে নিতাম নিতাম ক্লাসরুমে সরাসরি তাহলে এত কিছু আলোচনা করা যায় না আর তোমাদেরকে যেমন আমি যদি সরাসরি এখানে এই অঙ্কে চলে যাই এই যে অঙ্কে চলে যাই তাহলে কিন্তু তোমরা ওইটা পারবে কিন্তু আমরা সরাসরি অঙ্কে যাচ্ছি না কারণ হচ্ছে যে আমাদের চাপ্টারটির উপরে বেসিক নলেজ তোমাদের আগে থাকতে হবে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে এক এক ফাংশন কাকে বলে আমার মনে হয় তারপরে আমি যদি বলি ফাংশন কাকে বলে তাও বলতে পারবে না অথচ আমরা আমরা ফাংশন কিন্তু আর ফার্স্ট ইয়ারে যেহেতু ফাংশনের ত্রিকাচিত্র অঙ্কন করেছি হ্যাঁ তো লেখা অঙ্কন করলে সেই ক্ষেত্রে আমরা ওই জ্ঞানটি আমরা এখন কাজে লাগাবো শুধু মুখে বলে যাব কিন্তু করব না সেটা ফার্স্ট ইয়ারে যেহেতু অঙ্ক আছে এখানে লেখাচিত্র করা লাগবে না লেখাচিত্র থেকে আমাদের যে রিজাল্ট করা লাগবে সেই জন্য অঙ্ক করা লাগবে সেই জন্যই আমরা লেখচিত্রটা এখানে আলোচনা করব। আমাদের এই যে মূল কথাগুলো আছে সেটা দেখো যে বিপরীত ব্যাখ্যা করতে পারবে এবং এর মুখ্য মান নির্ণয় করতে পারবে আর বিপরীত ত্রিকোণিত্তিক ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে পারবে ত্রিকোণমিত্তিক সমীকরণের সমাধান সমাধান নির্ণয় করতে পারবে এবং নির্দিষ্ট ব্যবধিতে ত্রিকোণমিত্তিক সমীকরণের সমাধান নির্ণয় করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে স্যার কেন পড়াচ্ছেন আসলে এই যে আমরা আমরা যখন প্রশ্ন তখন একটা ফাংশন তোমরা সব সময় জানো যে আমাদের বইতে যে আমরা যে বইটা দিয়েছি এই বইটাতে মুখ্যমান নির্ণয় নাই কিন্তু তোমরা দেখবে প্রত্যেক পরীক্ষার্থী প্রত্যেক পরীক্ষাতেই মুখ্যমান নির্ণয় কিন্তু আসে কিন্তু তোমরা এটা আমাদের বইতে এখানে নেই কিন্তু শিখন ফলে আছে অতএব যে কোনো সার যখন প্রশ্ন করবে তখন এই চারটা লাইনের উপরে প্রশ্ন করবে সেই জন্য আমি এই চারটা লাইন দেখালাম যে এখানে কি আসে তাহলে এখান থেকে যদি আমরা এখন প্রশ্ন করতে যাই যে তিকোনোমিত বিপরীত ফাংশনের ব্যাক অন্য অন্যয় মানে হচ্ছে রিলেশন আর কি সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে আর মুখ্য মান নির্ণয় করতে পারবে আর ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে পারবে এটা খুবই জরুরি কেন জরুরি দেখো আমরা আলোচনায় যখন যাব তখন তোমরা বুঝতে পারবে আর তোমরা কোন তোমরা দেখলাম যে আমি যখন পেজ স্ট্যাটাস দিয়েছি যে আমি জুমের নিব তোমরা কেউ কোনো মন্তব্য করো নাই যে স্যার আমাদের জুম নাই এই সেই কেউ কিছু কিন্তু বলো নাই আমি আমি চেয়েছিলাম যে কেউ বলো যে আমার জুম অ্যাকাউন্ট নাই ইত্যাদি বা আমার সমস্যা তো আমাদের এখানে কোনো সমস্যা না তোমরা যদি তিনজন এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে তোমরা এখানে জয়েন করেছ এখন পর্যন্ত আটজন জয়ন করেছ জয়েন করলে তো এনাফ আমি এই ক্লাসটি কি করবো এরপরে আমার ইয়েতে এটাকে আমি ড্রাইভে ডাউন ড্রাইভে আপলোড দিয়ে সেখান থেকে আমি এটা কিন্তু পেজে দিয়ে দিব এই ক্লাসটিতে এই ক্লাসটি পেজে কিন্তু থাকবে এটা পেজে আমরা লিংক দিয়ে দেব লিংকে ক্লিক করলে তোমরা ক্লাসটি দেখতে পারবে পরবর্তীতেও দেখতে পারবে ঠিক আছে আচ্ছা এখন আমরা আমাদের কাজে আসি ত্রিকোণমিতিক সমীক ফাংশন বা ত্রিকোণমিতিক ফাংশন কয়টি এটা হলো মূল হচ্ছে ছয়টি সাইন কস কোসেক সেক ট্যান এবং কট যার কোনোটি এক এক নয় এই যে এই কথাটি তোমরা আগে শুনেছ হয়তো যে স্যার এটা তো এখন বলতে পারবো না এই যে এক এক নয় এক এক নয় মানে কি এক এক না নয় হচ্ছে যে ওই যে ভিন্ন ভিন্ন মানের জন্য যদি অর্থাৎ অভিন্ন মানের জন্য যদি অভিন্ন হয় তাহলে এক আর যদি ভিন্ন মানের জন্য ভিন্ন হয় তাহলে এক এক আমরা শুধু এখানে এতটুকুই বলবো আচ্ছা এখানে আরেকটা ব্যাখ্যা দিচ্ছি যে কেন এক এক নয় দেখো এক এক নয় কেন এখানে কারণ হচ্ছে এদের প্রত্যেকটি ফাংশনের নির্দিষ্ট সময় অন্তর অন্তর পুনরাবৃত্ত হয় কেমনি পুনরাবৃত্ত হয় দেখো তোমরা ক্যালকুলেটার যদি দেখো আমি এখানে এখন মুখে বলে যাচ্ছি তোমরা ক্যালকুলেটরে এটা চেক করবে বুঝবে আর আমরা একটু সামনে যখন যাব তখন একটা বিস্তারিত আলোচনা হবে কেন সাইন থার্টির মান সাইন ওয়ান ফিফটির মান সাইন থ্রি নাইনটির মান একই হয় কারণ হচ্ছে যে মূলত এখানে যদি তুমি অক্ষ অঙ্কন করো তাহলে এইখানে অক্ষ রেখার উপরে যেটা অর্থাৎ খারা যেটা এইখানে হবে তোমার ইয়ে এই কি ডিগ্রি তো নাইন্টি ডিগ্রি থার্টি ডিগ্রি হবে এখানে থার্টি ডিগ্রি এখানে থার্টি ডিগ্রিতে যে এই মান আসবে তুমি তোমার কাছে যদি ক্যালকুলেটার থাকে তাহলে ক্যালকুলেটর দিয়ে দেখো যে থার্টি ডিগ্রিতে যে মান আসবে ওয়ান তো একই মান আসবে থ্রি তো একই মান আসবে এইটা কেন আসবে সেটা আমরা আরেকটু সামনে গেলে ব্যাখ্যা করব। শুধু এইটা মনে রাখো সেই জন্য সাইনথিটা হাফের মান পুনরাবৃত হয় সেই জন্য বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনকে সংজ্ঞায়িত করার জন্য প্রথমে ফাংশনগুলো ডোমেন সীমিত করতে হবে যেন ফাংশনগুলো এক এক হয় আর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের কোনটিই কিন্তু এক এক নয় তো সেই জন্য এগুলোকে যখন সংজ্ঞায়িত করব এক এক করতে হলে এটাকে একটা নির্দিষ্ট সীমায় সংজ্ঞায়িত করতে হবে সংজ্ঞায়িত করলে সেটা এক এক হবে এখন তোমরা বইতে দেখবা যে এই আমরা যদি তোমাদের বইতে বইয়ের যদি একটা চার্টে যাই একটু পিছনে যাই দেখো আমরা এগুলো আমাদের ল্যাবের সাহায্যে ছবিগুলো অঙ্গন করেছি এই যে এখানে দেখো এই যে এই কথাটি কেন এই যে বিপরীত ইকোনমেটিক ফাংশনের ডোমেন এবং রেঞ্জ এইভাবে সংজ্ঞায়িত করতে হবে এখন এইভাবে কেন করতে হবে সেটার আমি একটা ব্যাখ্যা দিব বাকিগুলো তোমরা মুখস্থ করে নিতে পারো অথবা যদি আমি যদি বুঝাইতে যাই তাহলে সাইন ইনভার্স একদিন লাগবে কজ একদিন লাগবে টেন একদিন লাগবে চেক একদিন লাগবে কোশেক একদিন লাগবে আর কট একদিন লাগবে তো সুতরাং এইটাকে আমরা শুধু একটা ভালো করে বুঝিয়ে দিব বাকিগুলো তোমরা বই থেকে পড়ে বুঝে নেব যদিও বইতে অত ভালোভাবে নেই শুধু চিত্রগুলোই আছে আমি একটু হালকাভাবে বুঝাই দিব দেখো আমরা যদি ইয়ে সাইন এক্স এর এটা কিসের গ্রাফ বলতো কে বলতে পারো এটা কিসের গ্রাফ হ্যাঁ সাইন এক্স এর গ্রাফ না এটা জি স্যার আচ্ছা জি স্যার এটা হচ্ছে আসতে বলেন কেন তার মানে সন্দেহ আছে না সন্দেহ না এটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ এখন সাইন এক্স এর গ্রাফকে যদি আমি উল্টাই তাহলে এটা গ্রাফটা কেমন হবে এই যে দেখেন এই যে এটা গ্রাফটা এইরকম হয়ে যাবে এইটা গ্রাফটা এরকম হয়ে যাবে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে এইটা হচ্ছে y sin ইনভার্স x এর গ্রাফ এটা এখন প্রশ্ন হচ্ছে এইটা ফাংশন কিনা আমি কিন্তু শেপ চিত্রটাকে উল্টিয়ে দিয়েছি আমরা যদি সফটওয়্যারের সাহায্যে ওই যে ম্যাথমেটিকের সাহায্যে করি তাহলে গ্রাফটা এইরকমই আসবে এখন প্রশ্ন হচ্ছে কে বলতে পারো যে এইটা বলতে পারবে এটা কি ফাংশন না ফাংশন নয় হা না দিয়ে উত্তর বলো ফাংশন নয় স্যার গুড কেন স্যার এখানে যে ওয়াই অক্ষের সমান্তরালে যদি একটা রেখা কে দুইটা বিন্দুতে ছেদ করবে এই এক্স্যাক্টলি তাই অনেক ধন্যবাদ তোমার তোমার রোল কত 1577 1577 ভেরি গুড এইটা ফাংশন নয় তার মানে এইটা যদি আমরা তুমি যেটা বলছো সেটা বইতে সংজ্ঞা আছে আমরা আরেকটু ছবিতে দেখলে ডাইরেক্ট বলতে তুমি বলছো ওয়াই অক্ষের সমান্তরাল রেখা আঁকলে যদি একই বিন্দুতে ছেদ করে তাহলে ফাংশন নয় এটা হলো একদম সংজ্ঞা আর একটা কথা হলো চোখের দৃষ্টিতে দেখো আমরা আরেকভাবে সংজ্ঞায়িত করতে পারি যে ওয়াই অক্ষকে যদি সে একাধিক বিন্দুতে ছেদ করে তাহলে সেটা ফাংশন না ওয়াই অক্ষকে একাধিক বিন্দুতে ছেদ করলে সেটা ফাংশন না তো তার মানে এখন এটাকে যদি ফাংশন করতে হয় এটাকে যদি ইনভার্সটাকে যদি ফাংশন করতে হয় তাহলে এই ফাংশনটিকে আমাকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে সংজ্ঞায়িত করতে হবে এই অর্থাৎ এক্স কে সেই সীমাটা কি আমরা এবার একটু দেখছি দেখো এই যে দেখো এইটাতে দেখো এখন ওই যে ওয়াই অক্ষের সমান্তরাল যদি আমরা এই যে সেই ওয়াই অক্ষের সমান্তরালে আমরা এখানে রেখা অঙ্কন করেছি তাই না তো ওয়াই অক্ষের সমান্তরালে রেখা অঙ্কন করেছি এরপরে যদি আমরা এই দিকে যাওয়ার সাথে সাথেই ওই যে গ্রাফটা তো মূলত ছিল এই দিকে আর হচ্ছে এইদিকে তাই না তো এখন এই পর্যন্ত কিন্তু y অক্ষকে দুইবার ছেদ করে না সুতরাং sinx sin inverse x এর ফাংশনটি কে এইভাবেই সংজ্ঞায়িত করতে হবে অর্থাৎ এটা ডোমেন হবে দেখো -1 থেকে এই যে এটা হচ্ছে কি 1 আর এটা কি -1 आ, 1 থেকে এটার এই কত π/2 আর এখানে কত -π/2 এখানে হচ্ছে -π/2 তো সুতরাং sin inverse x এর ডোমেন হচ্ছে sin ইনভার্স x এর ডোমেইন হচ্ছে আমাদের -1 থেকে 1 আর রেঞ্জ হচ্ছে -π/2 থেকে π/2 অর্থাৎ বিপরীতক ফাংশন এখন ফাংশনটি কিন্তু এক 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 করার জন্য তাকে আমরা সংগত করে আলাদা similarly তোমরা uh, জানো sin x এর সর্বোচ্চ মান হচ্ছে 1 আর sin x এর সর্বনিম্ন মান হচ্ছে -1 তার মানে কি তার মানে এটা ডোমেইন হচ্ছে 1 এবং -1 সিমিলারলি কিন্তু কজেক্সের সর্বোচ্চ মান ওয়ান আর সর্বনিম্ন মান হচ্ছে তাহলে এটারও ডোমেইন হচ্ছে ওয়ান এবং এই যে দেখো এখানে ওই যে একাধিক বিন্দুতে যখন সেদ করবে না তখন এটা রেঞ্জ হয়ে যাবে এই যে জিরো এই যে মাইনাস ওয়ান থেকে আহ সরি মাইনাস ওয়ান থেকে ওয়ান মাইনাস ওয়ান এর জন্য মান হচ্ছে পাই এর মান আর ওয়ান এর জন্য হচ্ছে জিরোর মান হচ্ছে ওয়ান আর পাই এর মান হচ্ছে মাইনাস তার মানে এটা রেঞ্জটি হবে জিরো থেকে জিরো থেকে পাই এই কথাগুলো যদি তোমরা সূত্র আকারে মুখস্থ রাখতে পারো তাহলে খুব দ্রুত অঙ্ক করতে পারবে কারণ এত ব্যাখ্যাত পরীক্ষাতে আসবে না পরীক্ষাতে সিম্পল প্রশ্নটা আসবে এমসিকিউর প্রশ্ন আসবে এটা ডোমেইন কত রেঞ্জ কত সিমিলারলি আমরা কি করেছি দেখো আমরা ট্যান ইনভার্স এক্স এবং কট ইনভার্স এক্স এর ডোমেইন এবং রেঞ্জ বের করে রাখছি দেখো এটা এখানে কিন্তু একটু ঝামেলা আছে টেন ইনবারস এক্সকে লিখেছি আর আর লেখা যায় সেই মাইনাস পাই বাই টু থেকে ফাইভ আই টু তবে সেখানে পাই বাই টু বিন্দুটি কিন্তু সীমানার মধ্যে নাই এখানে আবার আমাদের ওপেন ইন্টারভেল এবং ক্লোজড ইন্টারভেলের একটা ইয়া আছে যে আমরা ওপেন যখন ওপেন ইন্টারভেল যখন হয় তখন হয় ফার্স্ট ব্যাকেট অথবা থার্ড ব্যাকেট কোনো কোনো বইতে উল্টা করে দেয় ওপেন ইন্টারভেলের জন্য আমরা কি করি ওপেন ইন্টারভেলের জন্য কখনো এইভাবে এইভাবে দেয় ওপেন ইন্টারভেল এইটা হচ্ছে কখনো ওপেন ইন্টারভেল আর এটা হচ্ছে আমাদের ক্লোজড ইন্টারভেল এটা হচ্ছে আমাদের ক্লোজড ইন্টারভেল তবে ওপেন ইন্টারভেল অনেক সারে ওই ইয়ে চিহ্নটাকে উল্টা করে দেয় এই যে কি থার্ড ব্র্যাকেট চিহ্নটাকে এই যে দেখো এইভাবে করে অনেক সারে আবার ওপেন ইন্টারভেল দে এটা আমার কাছে এতটা ইয়া হয় না সুন্দর লাগে না সেই জন্য আমরা কি করি এই হচ্ছে একটা ইন্টারভেল এই হচ্ছে একটা ইন্টারভেল এইটা হচ্ছে ক্লোজ আর এটা হচ্ছে ওপেন অথবা এটাও অনেক সময় ওপেন বলে এটাকে ওপেন বলে ওপেন ইন্টারভেল এবং ক্লোজ ইন্টারভেল আমরা আরেকটা ভিডিও পরে দিব যে এটা যদি ছবি আঁকতে যাই তখন কেমন হবে সেটা আমাদেরকে দেখতে তো সোজা কথা এটা মনে রাখতে হবে ওপেন মানে বিন্দুটি ছাড়া আমি একদম সহজে বলি যে তাল গাছ আমার যদি হয় তাহলে হবে ক্লোজড আর যদি তাল গাছ আরেকজনের হয় তাল গাছের সীমানা পর্যন্ত যদি আমার হয় তাহলে হবে ওপেন অর্থাৎ ওপেন মানে বিন্দুটি আমার নয় আর ক্লোজড মানে বিন্দুটি আমার তালের ট্যান ইনভার্স এক্স এর ট্যান ইনভার্স এক্স এর ডোমেন এর ক্ষেত্রে রেঞ্জের ক্ষেত্রে পাই বাই টু টা কিন্তু এটা যদি আমার নয় কারণ এটা ওপেন ইন্টারভেল আচ্ছা তারপর হচ্ছে সিমিলারলি হচ্ছে তোমার কোট ইনভার্স এক্স এর ডোমেন রেঞ্জ এখানে কিন্তু এগুলো তোমার এখানে বের করতে পরীক্ষায় আসবে না পরীক্ষাতে ছবি আঁকতেও আসবে না পরীক্ষাতে এখানে এক নাম্বারের জন্য প্রশ্ন আসবে যে ট্যান ইনভার্স এক্স এর ডোমেন কত ট্যান ইনভার্স এক্স এর রেঞ্জ কত কট ইনভার্স এক্স এর ডোমেইন কত কট ইনভার্স এর রেঞ্জ কত এটা ছোট প্রশ্ন আসতে পারবে আচ্ছা তারপরে হচ্ছে সিমিলারলি দেখো যে আমরা এখানে কোসেক ইনভার্স এবং সেক ইনভার্স এর ছবিটা দেখালাম কোসেক ইনভার্স এ আরেকটু ঝামেলা আছে কোসেক ইনভার্স এর ডোমেইনটা হচ্ছে ঠিক আছে ডোমেইনের ভিতরে -1 থেকে 1 মাইনাস ওয়ান থেকে ওয়ান দুটোই ওপেন ইন্টারভেল অথবা এটাকে এইভাবে লেখে ওই যেহেতু বিন্দুটি নাই বিন্দুটি যেহেতু নাই তাহলে এই যে মাইনাস মাইনাস ইনফিনিটি ইনফিনিটি ইনফিনিটির কে মধ্যে ওয়ান বিন্দুটি নাই সেই জন্য ওয়ানটাকে বাদ দিয়ে করেছে সিমিলারলি রেঞ্জের ক্ষেত্রে এটা আছে এবং সেকেন্ড বার্সেরও একই জিনিস আছে তো আমাদের অঙ্কের জন্য যে জিনিসটা লাগবে সেটি হচ্ছে এটি এইটা আমাদের মুখস্থ লাগবে বলতে গেলে কারণ এইটা যদি আমরা বের করতে যাই তাহলে আমরা সেই সময় পাবো না বের করার সময় পাবো না পরীক্ষার হলের জন্য আমাদের এটা রাখতে হবে তো বেটার হচ্ছে যে সাইন তোমাদের মনেই থাকবে মনে রাখা সহজ দেখো এখানে ট্যানের এবং কটের আবার সেম ট্যানের এবং কটের সেম তবে শুধু একটু পার্থক্য আছে ট্যানের ক্ষেত্রে ওপেন আর কটের ক্ষেত্রে কিন্তু ক্লোজ এই যে মাইনাস পাই বাই টু থেকে শুধু জিরো বিন্দুটি নাই সেই জন্য এটাকে এই যে এখানে এটার অর্থ কি এখানে এখানে বেশি আসছে যে এখানে হচ্ছে যে মাইনাস তুমি সহজে মনে রাখবে কটিন বার্ড সেক্স রেঞ্জ হচ্ছে মাইনাস পাই টু থেকে পাই বাই টু যে সীমানাটা হবে তার ভিতরে জিরোটি নাই তো তাকে দুটি ইয়েতে ভাগ করে লেখা যায় এই যে দেখো মাইনাস ফাইভ টু থেকে জিরো জিরো কিন্তু আমার না কারণ ওপেন ইন্টারভেল ইউনিয়ন হচ্ছে আবার জিরো জিরো কিন্তু আমার না ফাইভ বাই টু তার মানে মাইনাস ফাইভ টু থেকে ফাইভ বাই টু এর মধ্যেই কটিন বার্স এর রেঞ্জ জিরো বেটিট জিরো বেটিট এটাকে অন্যভাবেও লেখা যায় যাই হোক তোমাদের বইতে যেভাবে লিখছে কমনলি তোমাদেরকে আরেকভাবে লিখেতে গেলে তোমরা হয়তো বইতে গিয়ে কন্ডগোল লাগবে সেই জন্য পরীক্ষাতেও ইয়ে আসবে তো আমাদের এইটা হচ্ছে যে আমাদের গ্রাফের কথা গেল আমাদের কিছু স্টুডেন্ট এখনো জয়েন করছে আহ সেই স্টুডেন্ট হচ্ছে ওদের এখানে ফেন্সি আছে আঠারোশো তিন আচ্ছা তো তাহলে আমরা এখন চলে যাচ্ছি আমাদের মূল বিষয় যেটার উপরে প্রশ্ন একদম হান্ড্রেডে হান্ড্রেড প্রশ্ন আসবেই আমি যদি এটা বলি যে দুই নম্বরের জন্য উদাহরণ সহ মুখ্যমান ব্যাখ্যা করো বা উদাহরণ সহ মুখ্যমান বুঝিয়ে বলো তোমাদের বইতে সকল বইতে একটি কমন সংজ্ঞা দেয়া আছে দেখো একটি বিপরীত ঋণাত্মক যার সাংখিক মান সব সাংখিক মান হচ্ছে ক্ষুদ্রতম অর্থাৎ যতগুলো মান আছে সাংখ্যিক মান ধনাত্মক হতে বা ঋণাত্মক হতে পারে সেটা কোনো সমস্যা না নিউমেরিক্যাল ভ্যালুজ সেটার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র যেটা সেটার নাম হচ্ছে মুখ্যমান সবচেয়ে ক্ষুদ্র এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি যাও যদি তোমার দুই নাম্বারের জন্য আসে মুখ্যমান বুঝিয়ে বলো তাহলে তুমি এই পর্যন্ত লিখলে এই পর্যন্ত হলো এক নাম্বার আর এই যেমনের জন্য এক নাম্বার দুই নাম্বার তোমার হয়ে গেল তোমাদেরকে খেয়াল রাখতে হবে প্রশ্ন করার সময় যে আমরা যে প্রশ্নটাতে যে জিনিসটা মূল খেয়াল থাকে যে দুইটি জ্ঞান থাকতে হবে প্রথম ক প্রশ্নের মধ্যে প্রশ্নের মধ্যে কমপক্ষে চারটি জ্ঞান থাকতে হবে সেই রকম অঙ্কগুলো সাধারণত পরীক্ষাতে দেওয়া ব্যতিক্রম দেওয়া হয় অনেক সময় অঙ্ক করতে গেলে কিছু জ্ঞানের ঘাটতি থেকে যায় চারটা জ্ঞান অনেক সময় দেয়া অনেক অঙ্কে দেয়া সম্ভব হয় না তো সেই জন্য সরলের ক্ষেত্রে সেই মানগুলো যোগ করে দেয়া হয় আচ্ছা তো তাহলে এইটা হচ্ছে মুখ্যমানের সংজ্ঞা আর এইখানে আমরা উদাহরণ দিলাম যে সাইন ইনভার্স মান হতে পারে তিরিশ ডিগ্রি 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 ইত্যাদি ইত্যাদি যার ধনাত্মক ক্ষুদ্রতম মান হলো সুতরাং সাইন ইনভার্স এক্সের মুখ্য মান হচ্ছে তিরিশ ডিগ্রি এখানে উপরে কিন্তু প্রশ্ন আসবেই বারবার বলছে এবারে আমরা মূল জায়গাতে চলে আসছি যে মুখ্য মান নির্ণয়ের আমাদের কিছু সূত্র আছে মুখ্য মান নির্ণয়ের সূত্র হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এটা তোমাদের বইতে আছে হ্যাঁ তারপরে আমরা এটা আর দেখাচ্ছি না এইখানেই থাক অঙ্ক করাতে গেলে কেন চেঞ্জ হবে এই যে এখানে সূত্রগুলো আছে এগুলো কেন চেঞ্জ হবে আমরা অঙ্ক করাতে গেলে বুঝাবো যে কেন এটা এরকম হবে ঠিক আছে এই সূত্রগুলো এই সূত্রগুলো এমসি কিউর জন্য আসবে এই যে এখানে যে সূত্রগুলো দিলাম আমরা এগুলো এমসি কিউর জন্য আসবে সিকিউ সরি এমসি জন্য আর কি আসবে এই যে এখানে মুখ্য মান নির্ণয় আছে এটা দুই নম্বরের প্রশ্ন এটা দুই নম্বরে এই প্রশ্নগুলো আসতে পারে দুই নম্বরের জন্য যে মুখ্য মান নির্ণয় কিভাবে করতে হয় দেখো সাইন ইনভার্স অফ রুট থ্রি তো সাইন ইনভার্স অফ আমরা এখানে থিটা ধরে নিলাম থিটা ইকুয়াল টু সাইন অফ রুট থ্রি বাই টু মান সাইন সিক্সটি অর্থাৎ পাই বাই থ্রি পাই বাই তাহলে থিটা ইকুয়াল হচ্ছে মুখ্য মান এখানে একটা মান আসছে এখানে কোনো ঝামেলা না কিন্তু পরেরটাতে একটু ঝামেলা আছে দেখো ওখানে আছে কজ ইনভার্স অফ মাইনাস হাফ তো থিটা ইকুয়াল টু কজ ইনভার্স অফ মাইনাস হাফ এখানে লিখেছি কস টু কজ টু হবে কজ অফ পাই ফোর তো এইখানে যে এই কোন কোয়াড্রেন্টে আমাকে আগে সেটা দেখতে হবে এখানে এটা হচ্ছে যে সেকেন্ড কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্টটা যেহেতু কসের বাড়ি না সেই জন্য ওইটাকে পাই মাইনাস টেন এ সেকেন্ড কোয়ার্ডেন্ট নিতে হবে এই জন্যই আমাদের মানটা এখানে হয়তো বলতে পারো স্যার কস অফ মাইনাস ফাইভ ফোর এর মান তো ফাইভ এ ফোর এই তাহলে এইটা কেন কিন্তু না মুখ্য মানের ক্ষেত্রে হচ্ছে তোমার যেহেতু ক্ষুদ্রতম মানটি সেই জন্য মাইনাসটাকে ওইটা সেকেন্ড কোয়ার্ডেন্টে নিয়ে পাই মাইনাস ফাইভ মাইনাস ফাইভ বাই সেকেন্ড কোয়ার্ডেন্টে নিতে হবে এটা আমরা আরেক জায়গায় করেছি তোমাদের মনে আছে কিনা যে কার্টেসিও স্থানাঙ্কের সাথে পোলার স্থানাঙ্কের যে সম্পর্ক সেখানে কার্টেসিও স্থানাঙ্কটা যেই ঘরে আছে পোলার স্থানাঙ্কটাকে আমার সেই ঘরে সেই কোয়ার্ডেন্টে নিয়ে মান বসাতে হবে তা না হলে কিন্তু অঙ্কটি হবে না এটা তোমরা করেছ এখানেও ঠিক সেই কাজটি করেছি তো সুতরাং ফাইভ মাইনাস ফাইভ হলে আমাদের এখানে এটার মুখ্য মান হচ্ছে ছাস পাই বাই ফোর আচ্ছা এই অঙ্কগুলো কিন্তু আমি একটা অঙ্ক বোধ তোমাদের কোনো এক সময় আসছে আর বাকিগুলো আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাতে আসছে এখান থেকে দিয়েছি এবং আরো কিছু প্রশ্ন আমরা এখানে দিব তো এর পরে হচ্ছে যে এই অঙ্কটি দেখো যে এইটা কখন যেন পরীক্ষাতে আসছে এটার মুখ্য মান নির্ণয় করতে এটা মুখ্য মান এবং মান একটা মানেই আসবে এটার মুখ্য মানে কোনো ঝামেলা নেই আচ্ছা এই অঙ্কগুলোতে আমাকে যে জিনিসটা খেয়াল করতে হবে প্রথমে যে কজ ইনভার্স এখানে দেখো আছে ট্যান ইনভার্স সাইন কজ ইনভার্স তাহলে এই সাইনটা এই যে কজ ইনভার্স আছে এটাকে আমরা সাইন ইনভার্স করে নেব সাইন ইনভার্স করে নিলে সেই সাইন ইনভার্স আর সাইনে ভ্যানিশ হয়ে ভ্যানিশ হয়ে যাবে এখন এইটা করার নিয়ম হচ্ছে এখানে যে চিত্রটা আছে কজ ইনভার্স অফ রুট থ্রি টাই থ্রি বাই টু কজ থ্রি টাই হচ্ছে ভূমি বাই অতিবস্তু আচ্ছা cos θ ভবি ভাই এটা আমাকে বের করতে হবে অর্থাৎ চিত্রটা যখন দেয়া থাকবে সেখান থেকে আমি দুটো মান পাবো এই সমকোণী ত্রিভুজে অবশ্যই দুটি মান আমি যে কোন চিত্রের ক্ষেত্রে দুটি মান পাবো আরেকটি মান আমাকে বের করতে হবে তো আরেকটি মান তো তোমরা জানো this square this square this square এখানে কি হচ্ছে ঠিকমত আর √3/2 বর্গ করলে থ্রি আর এটাকে বর্গ করলে হবে টু আর এটা ওয়ান ঠিক আছে তাহলে এখানে এখন আমরা যখন এই চিত্রটা কমপ্লিট করব এবার এটাকে সাইনে চলে যাবো সাইন থিটাইকল টু লম্ব বাই অতিভুজ তাহলে ওয়ান বাই রুট থ্রি হচ্ছে এখন সাইনে আর সাইন ইনভার্স কাটা যাবে থাকবে ট্যান ইনভার্স অফ ওয়ান বাই রুট থ্রি তো ট্যান ইনভার্স অফ ওয়ান বাই রুট থ্রি মানে হচ্ছে ট্যান ইনভার্স অফ ট্যান ফাইভ সিক্স সুতরাং ফাইভ সিক্স হচ্ছে মুখ্য অঙ্কটা এক লাইনে দেখো এটা কিন্তু পরীক্ষাতে আসছে কোনবার জানো আমি ওই নোটটা ভালোভাবে রাখতে পারি তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো আমরা সামনে বড় অঙ্কের দিকে যাচ্ছি মূল সূত্রের দিকে যাচ্ছি এইটা ছিল আমার বেসিক এই চ্যাপ্টারে গ্রাফ এবং মুখ্যমান নির্ণয় এই দুটো জিনিস তোমরা গ্রাফটা বুঝেছো কিভাবে সংজ্ঞায়িত করতে হবে সেটা বলেছি সেটা আরো কিছু বলেন সাইকোসের কোসের মুখ্যমানটা একটু বুঝে দেন আবার ওই এই অঙ্কটাতে না স্যার আগেরটাতে এর আগেরটা এখানে ঘটনা হচ্ছে যে এখানে মাইনাস হচ্ছে যে কস মাইনাস কোথা এখানে কসের মান হচ্ছে যে এখানে সূত্রটা দেখো আ দীপুক খান এখন ঢুকতেছে আমাদের আচ্ছা আমি দেখি ওই সূত্রটাতে ওখানে ওখানে সূত্রগুলো আছে আচ্ছা ঠিক আছে এইখানে বলি আমি বলছিলাম যে কজ থিটা হচ্ছে তো কিন্তু ক্ষেত্রে এই রাখা যাবে না তো মাইনাসটাকে যদি না রাখি তাহলে এই মাইনাসটাকে অমিট করার জন্য আমরা যদি দেখি আমরা কি কি যোগ করতে পারি আমরা যদি পাই প্লাস পাই বাই ফোর দিই তাহলে তো আবার মাইনাসটা মাইনাসটা থেকে যায় মানে মাইনাস আসে না এই মাইনাসটাকে অমিট করার জন্য আমরা এটাকে পাই মাইনাস পাই বাই ফুল লিখলি কি হয় দেখো এখানে এই যে কস এখানে যে কি আছে পাই আছে তো কস পাই মান কত কস পাই সরি পাই হলে কস এর ফাংশনটা কসেই থেকে যাবে আর মাইনাসটা এখানে বিয়োগ করলে আমাদের এই অ্যাঙ্গেলটা থেকে যাবে যদিও কসের এর ক্ষেত্রে তুমি বলতে পারবা যে স্যার এখানে তো কস মাইনাসের মান কস থিটা কস মাইনাস মানে হচ্ছে কস কিন্তু মুখ্য মানের ক্ষেত্রে সেটাকে ওই মাইনাসটাকে অমিট করার জন্য এখানে পাই অথবা পাই বাই টু পাই বাই টু যোগ করা যাবে না কারণ পাই বাই টু যোগ করলে তোমার কসটা চেঞ্জ হয়ে যাবে সেই জন্য পাই কখনো যোগ করতে হবে কখনো বিয়োগ করতে হবে আমরা যদি আরেকটু একাধিক উদাহরণ বুঝাতে পারতাম তাহলে তোমাদের জন্য আর একটু সহজ হতো ঠিক আছে আমরা দেখি আমরা তো হয়তো এই সপ্তাহে হয়তো ক্লাস শুরু হয়ে যেতে পারে তখন আমরা ক্লাসে এই জিনিসটা মুখ্যমান সংক্রান্ত আরো কিছু অঙ্ক আমি ঠিক করে তোমাদেরকে দেখাবো আপাতত এটাই পর্যন্তই থাক আরো বেশি কিছু উদাহরণ দিলে তখন তুমি বুঝতে পারবে পরিষ্কার আর কি সহজ কথা যেটা সেটা হচ্ছে এই যে এর ভিতরে যে মাইনাস আছে সেই মাইনাসটাকে রাখা যাবে না তো সেই মাইনাসটাকে না রাখতে হলে পাই অথবা যেহেতু সীমানা কম পাই বাই টু এর ভিতরে পাই থেকে পাই বাই টু এর মধ্যে সীমানা তো সেহেতু পাই প্লাস অথবা পাই মাইনাস দিয়ে অ্যাঙ্গেলটাকে মাইনাসটাকে সরিয়ে নিতে হবে তো সেই জন্য এখানে মুখ্য মানটা থ্রি পাই ফোর আসছে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা চলে যাব আমাদের মূল যেটা আমরা সাধারণত আমরা যেখান থেকে শুরু করি সাধারণত আমরা অঙ্ক যেখান থেকে শুরু করি এখানেই আসি আমরা অঙ্কটা শুরু করি ঠিক আছে না সব সারেরাই আমরা এখান থেকে অঙ্ক শুরু করি এখানে আমরা কিছু প্রয়োজনীয় সূত্র লিখেছি সূত্র লিখতে যদি আমার ভুল হয় তাহলে সেটা তোমরা দেখে নিতে পারবা করার সময় আমি যেটা করেছি এটাই যে একদম সত্য এমন না তোমরা বইয়ের সাথে মিলাবা বইয়ের সাথে মিলাবা এখানে আমরা অনেকগুলো সূত্র দিয়েছি এত সূত্র যে তবে আমি একটা কথা বলি যারা একটু দুর্বল স্টুডেন্ট তাদেরকে বলি যে এই সূত্রটা এই প্রথম সূত্রটা যদি তোমার মনে থাকে তাহলে তুমি এইটি পার্সেন্ট অঙ্ক করে ফেলতে পারবা প্রথম সূত্রটা দিয়েই আমরা অনেক অঙ্ক করে ফেলতে পারবো তো সেখানে সূত্রগুলা বোঝারও একটা নিয়ম আছে আমি একবার এখানে দেখিয়ে দিচ্ছি দেখো টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এখানে যদি প্লাস হয় এখানে হবে প্লাস এখানে যদি প্লাস হয় এখানে হবে মাইনাস একদম সহজ কথা এখানে মাইনাস হলে এখানে মাইনাস এখানে মাইনাস হলে এখানে প্লাস আর ট্যান ইনভার্স এক্স ট্যান ইনভার্স ওয়াই ট্যান ইনভার্স জেড হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ওয়ান মাইনাস এক্স ও ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এটা সূত্র এটা হলো একাধিক ফাংশন হলে এটা এই সূত্রের একটা অঙ্ক আছে এই সূত্রের একটা অঙ্ক আছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক আর সাইন হচ্ছে যে এ তো সহজ মানুষ সাইন মানে সরল কস মানে হচ্ছে ক্যারবেট জটিল মানুষ তো সাইনের ক্ষেত্রে দেখো এই প্লাস হলে এখানে কিন্তু প্লাস হবে আর মাইনাস হলে এখানে কিন্তু মাইনাস হবে আর কস যেহেতু কার্ব্যাট জটিল তো এখানে প্লাস এর জন্য হবে মাইনাস আর মাইনাসের জন্য হবে প্লাস এটা তোমাদের মনে থাকার কথা আর সবচাইতে যেটা সবচাইতে ইম্পর্টেন্ট সূত্র চাই এই চ্যাপ্টারে এটা এর চেয়ে ইম্পর্টেন্ট কোন সূত্র নাই এই চ্যাপ্টারে এই সূত্রটা যদি কারো জানা থাকে তাহলে সে খুব সহজে বিভিন্ন অঙ্কের রেজাল্ট নিয়ে আসতে পারবে টু ট্যান ইনভার্স এক্স হচ্ছে সাইন ইনভার্স 2x 1 x স্কয়ার কজ ইনভার্স ওয়ান ম্যান এস এস সিক্স বাই ওয়ান প্লাস এক্সেস পার্ টেন ইনভার্টস ওয়াই এবং টেনের মধ্যে আবার গন্ডগোল লাগতে পারে দেখো এটা আর এটা মনে হচ্ছে এক আসলে এক না এখানে সাইনের ক্ষেত্রে হচ্ছে প্লাস আর টেনের ক্ষেত্রে মাইনাস তো আমরা মনে রাখি টেন নিজের ক্ষেত্রে মাইনাস এটা মনে রাখলেই হবে সাইন প্লাস আমাদের আরেকজন স্টুডেন্ট আসছে অনেক স্টুডেন্ট জয়েন করেছে অনেক আবার কি কমে গেছো নাকি মাত্র দশজন দেখাচ্ছে যে এখন আচ্ছা তো তাহলে আমরা এখন এখন আমাদের করার আগে হোমওয়ার্ক দেখো হোমওয়ার্ক কেন দিয়েছি এটা যেহেতু উদাহরণের অঙ্ক গুলা সেই জন্য আমরা কিছু হোমওয়ার্ক দিয়ে দিয়েছি আমরা একটু হোমওয়ার্ক দিলাম এখানে এই যে আহ দুই তিন চার পাঁচ সাত এটা তোমাদের বই থেকে এটা করলে আমরা এটা হয়তো পরে করে দিব যদি সময় সুযোগ থাকে তো উদাহরণ সাধারণত করি না কারণ আমরা আমরা অঙ্ক করালে যদি তুমি অঙ্ক নাই বুঝো তাহলে আর উদাহরণ কেমনে করবে আর আমি কি করালাম আমি অঙ্ক করার পরে তুমি উদাহরণ গুলো প্র্যাকটিস করবে যেহেতু উদাহরণে অঙ্কগুলো করা আছে সেই জন্য তোমার এগুলো করতে সহজ হবে তো যাই হোক এখানে প্রশ্নটা আছে সেকেন্ড দিস দিস এখানে দেখো প্রশ্ন কোন প্রশ্ন আছে কারো আচ্ছা এখানে দেখো অঙ্কটার দিকে তাকানোর সাথে সাথেই তুমি কি করবা যে আমরা তো টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র জানি সুতরাং এটাকে টেন বানিয়ে ফেলবা এইটাকে এটাকে ট্যান বানিয়ে ফেললেই আমার অঙ্কটা হয়ে যাবে তো এটাকে ট্যান বানাতে হলে সেকেন্ড ইনভার্স এক্স এর সূত্র হলো কস ইনভার্স হলো ভূমি বাই অতিভুজ আর এটা হবে অতিভুজ বাই ভূমি এই যে অতিভুজ বাই ভূমি ঠিক আছে কিনা এই এই চিত্রটা ঠিক আছে কিনা বলো জি জি স্যার কিন্তু এখানে ঠিক আছে এখানেও ঠিক আছে তাহলে এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার তাহলে 5 মাইনাস 4 1 ঠিক আছে তো এইটা হয়ে গেলে এখন ট্যান ইনভার্স হয়ে যাবে কি ট্যান থ্রিটাই করলে লম্ব বাই ভূমি এই যে লম্ব বাই ভূমি তাহলে এই যে ট্যান এর এখন ট্যান ইনভার্স হাফ ট্যান ইনভার্স হাফ এখানে ট্যান এর সূত্র হয়ে গেছে তাহলে ট্যান ইনভার্স এ প্লাস বি ওয়ান এবি এ প্লাস বি ওয়ান মাইনাস তো এইটা তো ট্যান এর সূত্র হয়ে গেল তোমরা এখানে দেখো এখানে একটা সরল করে সরল অনেক সময় একটু সরল যদি যত দ্রুত করতে পারো তথা তোমাদের জন্য এমসিকিউ আনসার তোমরা অনেক সময় দেখা যাচ্ছে অঙ্ক পারো কিন্তু সময়ের অভাবে পারো না যেটা এমসিকিউর ক্ষেত্রে যে ঘটনা ঘটে সেই জন্য ক্যালকুলেশন গুলো খুব দ্রুত করতে হবে খুব দ্রুত তো আমরা এখানে ভেঙে ভেঙে করে রাখছি দেখো এইখানে আমি কি করেছি দেখো এখানে লসাগু যদি দুই হয় তাহলে উপরে হবে দুই আর নিচে হবে দুই দুগুণ চার বিয়োগ এক হবে তিন নিচে নাকি চার বিয়োগ এক তিন না আমি এখানে ভেঙে ভেঙে করেছি ওয়ান আর এখানে থ্রি বাই ফোর তাহলে কট তাহলে দেখো হ্যাঁ কটিন ওকে এখানে হচ্ছে সবচাইতে মানে শুধু এই চিত্রটা যে যত দ্রুত বুঝতে পারবে তার জন্য এখানে অঙ্কটা তত দ্রুত করা সম্ভব ভেরি ভেরি কেয়ারফুল থাকবে এই চিত্রটা যদি ভুল করো তাহলে আর অঙ্ক হবে না এই চিত্রটা ভুল করার ক্ষেত্রে অঙ্ক হবে না আচ্ছা এখানে যে এই অঙ্কটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে দেখো এইরকম অনেকগুলো অঙ্ক আছে তোমাদের বইতে এই যে আমি এটাকে একটু ইয়ে করে দিচ্ছি আমাদের হ্যাঁ স্টুডেন্ট এখনো জয়েন করতে চাচ্ছে ঠিক আছে জয়েন করাবো সমস্যা নেই এখানে একটু একটু খেয়াল করো আমি এটাকে একটু বোল্ড করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে প্রয়োজনে আমি একটু লাল করিও দিতে পারি ব্যাথ মেরে এটাকে এটাকে একটু ব্যাথ মেরে লাল করে দিলাম ঠিক আছে এই অঙ্কগুলো একটা বিশেষ নিয়মে করতে হবে এই অঙ্কগুলো একটা বিশেষ নিয়মে করতে হবে কেন বিশেষ নিয়মে করতে হবে আমি বলি তোমাদের বইতে বা সাররা কিভাবে পড়ায় আমি একটা নিয়ম এখানে বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে যেই সংযুক্ত যেই পট হাফ আছে সেটিকে একপাশে রাখবা আর বাকি সবগুলোকে একপাশে রাখবা বুঝাতে পেরেছি এই যে লাল দিয়ে দিলাম যে যেটা এটা রাখবা একপাশে আর বাকি সব রাখবা এক তাহলে আমাদের জন্য অঙ্কটা করা সবচেয়ে সহজ হয়ে যাবে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এটাকে ঠিকা ধরে সাররা কিভাবে করে একটু বড় হয় তা আমরা কি করেছি সেটা দেখো আমরা লিখেছি যে দিস ইকুয়াল টু দিস লিখেছে এখন হাফটাকে এক পাশে রেখে দিয়েছি ফাইভ ব্যাটারি আর এখানে কটটা এই পাশে গিয়ে হয়েছে প্লাস মাইনাস ছিল আর সাইনটা এই পাশে গিয়ে মাইনাস টেনটা এই পাশে গিয়ে টেন প্লাস এর জায়গায় আছে এখন আমরা রাইট হ্যান্ড সাইড আগে ধরব আমাদের সময় আছে আর আছে এখন আট দশ মিনিট আছে আট দশ মিনিট আমরা আরো অনেক দূর যেতে পারবো এর ভিতরে হঠাৎ করে যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন শেষ আমরা কিন্তু এই ক্লাসটি আধা ঘন্টা লাগবে এটাকে ইয়েতে ড্রাইভে লোড করে তোমাদের পেজে দিতে আমি আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ এটা আমার পেজে দিয়ে দিব আমাদের এই পেজে ক্লাসটি তোমরা পাবে আচ্ছা দীপু খান দীপু খানের প্রশ্ন কি বলো খানে হাত তুলেছ প্রশ্ন করো প্লিজ ঠিক করো আমরা শুনবো আচ্ছা এখানে আমরা রাইট হ্যান্ড সাইডটা আগে লিখলাম তো এখানে আমি কি বুঝাতে চাচ্ছি এই কটটাকে টেন বানাবো সাইনটাকে টেন বানাবো আর এটা টেন আছে এটাকে টেন বানাবো এটাকে টেন বানাবো এটা টেন আছে কারণ টেনের সূত্রটা সবচাইতে সহজ আমরা সূত্রটা যাতে ভুল না হয় সেটা আমাদের খেয়াল করতে হবে তো তো উল্টাটা হচ্ছে বার্স যদি টু হয় কঠিন বার্ড যদি টু হয় কঠিন বার্ড যদি টু হয় তাহলে টেন ইন ভার্স হবে হাফ এখন সাইন থিটাই কি বলতো লম্বো বাই অতি এই যে লম্ব বাই হতে গেছে তাহলে এটা হবে ফোর এখন টেন চলে যাবো থ্রি বাই ফোর এই যে টেন এ থ্রি বাই ফোর টেন এ থ্রি বাই ফোর এখন এইটার সূত্র করব এইটাতে একটু ক্যালকুলেশন একটু বড় আসে অঙ্কটাতে আমি এটা দেখাচ্ছি এখানে মাইনাস আছে এ মাইনাস বি ওয়ান প্লাস এ বি তো এখানে হচ্ছে কত লসাগু যদি চার হয় তাহলে হবে দুই বিয়োগ তিন হলে মাইনাস এক আর এখানে লসাগু যদি আট হয় তাহলে আট চার দুগুণে আট তিন এগারো আর টেন ইনভার্স এটা আমাদের রয়ে গেল আচ্ছা এরপরে আমরা যাচ্ছি এইটাকে আরেকটু সরল করব আচ্ছা আমরা এখানে আরেকটু সময় রাখছি তোমরা যখন বাসায় কাজ করবা তখন এটাকে ছবি তুলে রাখে তারপর দেখে দেখে করতে পারবা ঠিক আছে এরপর আমরা পরবর্তী পেজে যাচ্ছি কারো প্রশ্ন আছে স্যার আমরা যখন কোনটা লিখি তখন কি সব সময় ব্র্যাকেট দিতে হবে না ব্র্যাকেট জরুরি না ব্র্যাকেট জরুরি না তবে হ্যাঁ ব্র্যাকেট জরুরি কেন জরুরি দেখো এই যে আমি যে এখানে টাইপ করেছি লেখছে 10 ইনভার্স 28 29 তুমি লেখার সময় অনেক সময় লিখবা 10 অফ 128 29 তখন কি হবে ওই একজনে দেখি একজনে যখন লিখবা তখন ওই টেন ইনভার্স একশো আঠাইশ বাই উনত্রিশ খেয়ে দেখবা যে একজনে টেন ইনভার্স একশো আরেকজন দূর থেকে যে দেখছে সে তো আর অঙ্ক বুঝে না সে লিখবে টেন অফ মাইনাস একশো তখন কি হবে সেই জন্য ব্র্যাকেট দিয়ে লিখলে ইনভার্স তা পরিষ্কার করে বোঝা যাবে যে এটা আমি টেন ইনভার্স লিখেছি যাতে টেন অফ মাইনাস বা টেন অফ মাইনাস না বোঝা যায় ঠিক আছে তো ব্র্যাকেটটা জরুরি না কারণ তুমি তোমার লেখার স্টাইলে ব্র্যাকেট ছাড়াও লিখতে পারো আমরা দিয়েছি এখানে টাইপের সুন্দরের জন্য দেখতে পরিষ্কার বোঝানোর জন্য আমরা যেমন এইটা অত সুন্দর মনে হচ্ছে না এইটা যত সুন্দর মনে হচ্ছে যাই হোক তাহলে পরবর্তী প্রশ্ন এই যাচ্ছি তাহলে টেন ইনভার্স মাইনাস দিস ও এখানে একটা বিয়োগ করে ফেলছি দেখো কিভাবে করেছি আটটা উপরে চলে যাবে চার নিচে আসবে আর মাইনাস থাকবে এই মাইনাসের কারণে মাইনাসটা টেন ইনভার্স মাইনাস মানে মাইনাস টেন ইনভার্স তো এখানে আসবে এখানে হবে দুই এগারো তাহলে কথা হচ্ছে হবে হলে এখানে আবার সূত্র হবে তো এখানে লসাগু হচ্ছে কত ধরো উনত্রিশ আর এগারোই আমি লসাগু রেখে দিলাম উনত্রিশ আর এগারো আঠাইশ দিয়ে এগারো কে গুণ করলে হবে তিনশো আট না আট এগারো অষ্ট আট এগারো বাইশ আর আট আর মাইনাস হবে উনত্রিশ দুটে তিনশো আর এখানে হবে টেন ইনভার্স টু বাই থ্রি ওই যে হাফ আছে সেই জন্য হাফ দিয়ে টু টেন ইনভার্স দিব এবারে টু টেন ইনভার্স এক্স এর সূত্র করে ফেলবে দেখো এই যে টু টেন ইনভার্স সূত্র হচ্ছে টু টেন ইনভার্স এক্স এর সূত্র হইল আমরা যেহেতু কসে যেতে হবে ওখানে এখানে রেজাল্টে দেখো এই যে এখানে কস আছে এই যে এখানে কস আছে না সেই জন্য আমরা টু টেন ইনভার্স এক্স এর কস সূত্রে চলে যাব কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কয়ার বাই 1 প্লাস এক্স স্কয়ার এটাকে সরল করলে হবে হাফ কস ইনভার্স 9 মাইনাস 4 আর এটা হবে 9 প্লাস 4 তাহলে 9 মাইনাস 4 হলো 5 আর 9 প্লাস 4 13 দিস ইজ দ্য রেজাল্ট লেফট হ্যান্ড সাইড চলে আসলো ওকে এরপরে আমাদের সময় আছে আর দুই মিনিট দুই মিনিটের মধ্যে আমি আর একটা ছোট্ট অঙ্ক দেখিয়ে দিচ্ছি চিত্র আছে এখানে একটু একটু যত্ন করে অঙ্কটা করতে হবে দেখো এখানেও আহ সাইন ইনভার্স কজ ইনভার্স ইকুয়েল টু কট ইনভার্স আছে সাইন ইনভার্স দিস কজ ইনভার্স দিস কটকে ওই পাশে নিয়ে গেলাম নিয়ে গেলাম এখন লেফট হ্যান্ড সাইড আমার কি আছে সাইন আর আছে এখানে দুটা ছবি থেকে প্রশ্ন হচ্ছে যে সাত আমি যদি এখানে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই করি তাহলে তো করা যাবে অর্থাৎ এটাকে সাইন বানিয়ে নেবা তবে সাইন ইনভার্স এবং কজ ইনভার্স সূত্রটা একটু কঠিন আর ওটার ব্যবহার একটু কম ট্যান ইনভার্স এক্স এর সূত্রটার ব্যবহার বেশি সেই জন্য ট্যান ইনভার্স এক্স এর সূত্রটা ছাত্রদের মনেও থাকবে বেশি যেহেতু বেশি অঙ্ক করবে ওই সূত্রে তো সেই কারণে আমরা এটাকে ট্যান করে নেব ট্যান করার জন্য আমাদের কি করতে হবে লেফট হ্যান্ড সাইডটা দেখো সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে এটা হবে থ্রি আর কস থিটা হলো ভূমি বাই অতিভুজ দ্বিতীয় চিত্র দেখো কস হচ্ছে ভূমি বাই অতিভুজ আমাদের সময় হ্যাঁ এই যে কস টু হচ্ছে চিত্রটাকে ভূমি বাই অতিবুস তাহলে টু বাই রুট ফাইভ বাই রুট এটা হবে ওয়ান এই যে এই দুইটা চিত্র দুইটার জন্য দুইটা চিত্র তাহলে টেন থিটা হয়ে গেছে লম্ব বাই ভূমি ফোর বাই থ্রি আর কস্তিটা এখানে টেন থিটা ইকুয়াল টু বাই হাফ এখন টেন এর সূত্র করে ফেলবো সুতরাং ঘটেছে এই অঙ্কে কিন্তু দুইটি চিত্র লাগবে দুইটি চিত্র লাগবে এখন তুমি যদি মনে কর না স্যার আমি সাইনের সূত্রে করব। তাহলে একটি একটি চিত্র দিয়ে তুমি এখান থেকে সাইনের সূত্রে চলে যেতে পারবা আমাদের সময় আর নেই যেহেতু আমরা আমরা আজকের ক্লাস এখানে এখানে শেষ করে দিতে হবে আমাদেরকে আজকে একটু লিখে রাখি যে তারিখটা লিখে রাখি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমরা এখানে একটু প্রশ্ন দিয়ে রাখি যে আমরা এই পর্যন্ত ক্লাসটা করেছি এই পর্যন্ত ক্লাসটা করানো হয়েছে এরপরে যদি অনলাইনে কখনো ক্লাস নিতে হয় তাহলে আমরা এখান থেকে শুরু করব এখানে আর একটা ক্লাস নিতে হবে আজকে একদিনে যতগুলো করেছি এমনি অফলাইনে ক্লাস করলে আমাদের আরো অনেক কম পড়ানো যেত তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম